গল্প যদি পাঠককে না টানে, পাঠক সে বই সে গল্প ধরতে চায় না, পড়তে চায় না। পাঠককে যদি বই মুগ্ধ করে, প্রলুব্ধ করে এবং বইয়ের মধ্যে ডুবিয়ে নিতে পারে, তখনই পাঠক আসলে সত্যিকার মজা পেতে শুরু করে। লাবণী পয়েন্ট এই বইটি আমার ছোট গল্পের সংকলন। এই বইয়ের প্রত্যেকটি গল্প আমি খুব সময় নিয়ে, দরদ দিয়ে লিখেছি। নাম ভূমিকায় যে গল্পটা আছে লাবণী পয়েন্ট, এটা হলো আজ থেকে প্রায় 200 বছর আগে টাঙ্গাইলে একটি জমিদার বাড়ি ছিল, হেমনগর জমিদার বাড়ি। সেই জমিদার বাড়ির মেয়ে ছিল লাবণী। এই লাবণীর জীবন কাহিনী নিয়ে ছোট গল্পটি বড় পরিসরে আমি তুলে ধরার চেষ্টা করেছি। 6টি গল্প নিয়ে এই বইটি সংকলিত হয়েছে। প্রত্যেকটা গল্পে পাঠক ভিন্ন ভিন্ন স্বাদ পাবে, ভিন্ন ভিন্ন আমেজ পাবে। এবং একজন পাঠক হিসেবে যখন কোনো নতুন বই পড়ে বা নতুন লেখকের বই পড়ে, তখন পাঠক চিন্তা করে যে আমার পয়সা উসুল হলো কি না। আমি নিশ্চিত করে বলতে পারি এই লাবণী পয়েন্টের 6টি গল্প প্রত্যেকটা গল্পে আপনাকে সেই আনন্দ দিবে এবং আপনি বই পড়ার যে স্বাদ বা যে প্রত্যাশা পাঠকের থাকে, আশা করি বই সেই প্রত্যাশা আপনার ফিল আপ করবে এবং সেই প্রত্যাশার জায়গাটাকে সমৃদ্ধ করবে। আশা করি এই বই পড়ে আপনার ভালো লাগবে এবং অনেকদিন মনে রাখার মতো বা স্মৃতিতে ধরে রাখার মতো একটি বই হবে। এই বইটি আপনারা পাবেন durbin.com-এ।